মা আমিনা বলেন আমার শিশু সন্তান দেখি সেজদায় পড়ে কাঁদতেছে, এমনি সময় কোলে নিতে চাইলাম কে যেন বাধা দিল, দেখলাম কে সাদা পোশাক পরে সাদা রুমালের মধ্যে করে আমার শিশু সন্তানকে নিয়ে যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাকে, আমিনা গো দরজা খুলে দে, আমার নাতির আমি আদর করব, নাতি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারবে না, আমি দাদা হই আদর করব, কে যেন ঘরের ভিতর থেকে বলতেছেন। আব্দুল মুত্তালিব, একদিন পরে আইসো, কেন? যেই নবী দুনিয়াতে আসছে রহমতের ফেরেশতারা নবী দেখতে আইসে, চারদিক ফেরেশতাদের ভিড়, একদিন পরে আইসো না এখন দেখবো, দুই দিন পরে আইসো না এখন দেখবো, রে আব্দুল মুত্তালিব তিন দিনের মধ্যে তোমার নাতি দেখার সময় হবে না, কুল মাখলুকাত কুল কায়নাত আমার আপনার নবীকে দেখতেছে। আমিনা বলেন আমি যখন আমার শিশু নবী কুলে নিয়ে বসলাম দেখি চারিদিকে ঘুরে ঘুরে রহমতের ফেরেশতারা গান গাইতেছে, তোরা দেখি যা আমি না মায়ের কুলে, তোরা দেখি কোলে এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, আসলো মোদের দয়াল নবী এই দরাতে, আরে অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আরে রহমতের দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। মা কই এই যে মজার ঘটনা, আমি তো আশ্চর্য, যাই হোক লম্বা ঘটনা, এই নবী দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ আগমন করেছেন সোমবার দিন সকালবেলা, খবর হয়ে গেল একের পর এক, আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, আবু লাহাবের কাছে খবর গেছে, এলাকায় ঘরে ঘরে খবর পৌঁছতেছে। নবী দুনিয়াতে আসার পর আবু লাহাবের কাছে খবর পৌঁছলে আবু লাহাব খবরটা পাইয়াই তার বান্দিরে বলতেছে, দাসিরে বলতেছে, সোহাইবা আমার ভাতিজা হইছে খুব সুন্দর, যা খুশির খবরটা আমারে দিলে, খুশির খবর। আবু লাহাব, আবু লাহাব ঈদে মিলাদুন্নবী পালন করে, আজকে নবীর উম্মত হইয়া করে না, এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, যা বাতিজার খবরটা দিলে তোরে অনেক টাকা দিয়া খরিদ করে আনছিলাম, তোর প্রতি দাবি নাই, বাতিজার খবরে তোরে আমি মুক্ত করে দিলাম, যা। আল্লাহ কয় আবু লাহাব রে আমার বন্ধুর খবরে খুশি হইয়া বান্দি আজাদ করে দিলি, কাটটা কাফের, কাফের আবু লাহাব, যাকে কাফের না বললেও ইমান নষ্ট হয়। এ ব্যক্তি মৃত্যুর পরে কবরে আজাব তুলছে, নবীর চাচা হযরত আব্বাস বলেন আমি একদিন স্বপ্নে দেখি আবু লাহাবকে, জিগাইলাম আবু লাহাব কেমন আছো তুমি, আবু লাহাব কয় ভাই জবর বিপদে আছি, বিরাট বিপদে, বাতিজার পক্ষে না গিয়া একবারে বিপদে, সারা সপ্তাহ জাহান্নামের আগুনে জ্বলি, কিন্তু সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাতিজার আগমনে যে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করছিলাম, সারাদিন সোমবারে আমার কবরের আজাব বন্ধ থাকে, এ আঙ্গুলের মধ্যে শরবতের নহর জারি থাকে। মুসলমান হয়ে নবীর আশেক হয়ে নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে এর চেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ দিতে পারবে কিনা? আমরা সে নবীর পক্ষে থাকবো, রাজি আছেন? এবার শিশু নবী হামিনার কুলে, এ নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন, হামিনার কুলে। কিন্তু আরবের প্রচলন ছিল কোনো ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাপ, ইজ্জতের হানি হয়, এই জন্য দূর দূরাবির থেকে গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয়, দুই বছর তিন বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয়। কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে, আয়সাই ডাক দেয় কারো সন্তানাদি আছে, আমেনা কয় আছে, তার বাবারে পাঠাও, তার বাবা নাই, ও এতিম, এতিম নিব না,
এতিম নিব না, ঘুমাইয়া দিয়েছেন আপনারা? এতিমের কথা শুনলে কি কয়? এতিম। আচ্ছা, যারা এতিম নিব, লাভ হইব না লস হইব? এতিম নিয়েছিলেন কে বলুন তো? হালিমা, মেয়ে না পুরুষ? মহিলারা ভাগ্যটাই তো ভালো। আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুরে মনে হালিমাই নিব। হালিমার বাড়ি কই? বাড়ি কই? ঘুমাই দিছে। বাড়ি বলে সোনারু ঘাট। কি কইল বাড়ি? সোনারু ঘাট কইল। হালিমার বাড়ি কই? সুদূর তায়েব দেশে। বাড়ি কই? তায়েব তো মরুভূমি, বালু পাথর, ফসল আদি হয় না। আল্লাহ কয়, জিব্রাইল আমার হাবিব যেই জায়গায় যাবে, এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে। আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে ডাবায়া দিয়া, সব পাথর সরায়া ফলাইয়া, সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দেয়। নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন। নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিব্রাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে, কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে, সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে, কিন্তু তায়েবের জমিনের ফসল পুড়বে না। বরকতটা হলো নবী মুহাম্মাদুর রাসূল। এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায়। আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, বলুন এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন না, নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ কইরা ইজে গুগা, এই জন্য কেউ হালিমারে সন্তান দেয় না। এদিক দিয়া আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়া হালিমা গরিব বলে সন্তান কেহ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে, কোনো কিতাব ধরে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কিন্তু কেউ নেয় না, তো কি করবো? এবার হালিমা অগলে শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে, তার বাবারে পাঠান। আমেনা কয় আর কই থাকতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝেছি, এতিম দেখেই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বিলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই। হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই, দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো তোমার কপাল আর আমার কপাল এক কপাল, তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না, আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে তোর কপাল আর আমেনার কপাল এক কপাল, কেমন কপাল! আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া, হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীর দুধ খাওয়াইয়া, আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কম সভা, যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হইয়া যাবে বলতেছিলাম। এবার হালিমা বলেন আমেনা গো কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা গঠনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না শুকাইয়া গিয়েছিল, এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় 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 কি খুশি! ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে, আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল,
শুকনা ছিল, জায়াদি কি মোটা তাজা হইয়া গেছে। সোয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সাতরে সাত সামনে কিছু শত্রু দেখা যায়, তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে, এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে লামু। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন, আমি তখন কি করব? আমি একবার আমি আমার কুলের শিশু শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই, কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম, বাবা গো, ও শিশু নবী, সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয়, একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে, চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে, মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। চলে গেলেন তাইবে, লম্বা ঘটনা যায় না ওদিকে। এই কাণ্ড কারখানা যে নবীকে দিয়ে করাইলেন, এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বলেন, নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি। বিপদ কি বিপদ? আব্দুল মুত্তালিব বলেন, আমার খানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব তো আমি, এলাকায় বৃষ্টি হতো না, সকলে দরছে খানে কাবার মুতাওয়াল্লি আপনি, আপনি বললে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আপনি কিছু করেন? আব্দুল মুত্তালিব কয়, রাখো রাখো, আমি না আমি না, বৃষ্টির জন্য একটা রাস্তা আছে, কি একটা দৌড় দিয়ে ডাকতেছে, আমি না আমার নাতির আমার কুলে দাও তো, নাতি কুলে লইয়া খাড়িছে, এই তোরা খাড়া, এ আল্লাহ, এ আকাশের মালিক, দেখ আমার কত সুন্দর নাতি, এ নাতির উসিলায় বৃষ্টি দে, এই কথা বলতে দেরি রহমতের বৃষ্টি হইতে দেরি হলো না। আচ্ছা, এ নবীর কথা মানলে বলুন তো, এ নবীর পক্ষে থাকলে কোনো বিপদ আছে? আল্লাহ বলছে, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এ নবীর কথাগুলি মানো, আর কারো কথা নয়, আর কারো কথা নয়, এ নবীর কথা মানো, মানলে কি হবে? কবি বলেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি কন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুযুকি, না মানিয়া আবু জাহেল, এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? এই যে নবী বলছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীর কথা, এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে, তাহলে বলছে নামাজ দিয়ে মাওলার সাথে একটা যোগাযোগ কি না কাটে দিতেন, যোগাযোগ করো মাওলার সাথে নামাজ দিয়া যোগাযোগ করো, নবীর কথা, তাহলে নামাজ পড়তে হবে কি না, নাকি নবীর আশেক হইলে নামাজ লাগে না, নাকি সুন্নি জামাত করলে নামাজ লাগে না? অনেকে টিটকারি করে, হ্যাঁ খালি সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না, কাজী সুন্নতের উপরে এই কলঙ্ক যাতে না দিতে পারে, আমরা যারা সুন্নি নামাজ আমরা পড়বো, রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। দুই নাম্বার কথা, নবীর কথা মানতেন কইছে, আল্লাহরে খুশি করলে তো চিন্তা নাই জান্নাত পাইবেন, অন জান্নাতটা কই? আল্লাহ কইছে আমার নবীরে জিগাও, নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে কোন কোন মা যেই মার পেটে থাইকে মারে দশটা মাস জ্বালাইছে, দুই তিন মাস তো মা কিছু খাইতেই পারছে না, খাইলেই বমি করে দিবে, মা মরার মতো হয়ে গেছে। এরপরও কি কোনো মা সন্তানের আশা ছাইরা দিছে? বাচ্চা পেটে মা ঠিক মতে শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট মা, তার সাথে সাথে কোনো কোনো মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায়, যায় কি না কোন তো? সন্তান প্রসবে ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না, এত কষ্ট মা, জীবন দেয় মা, তারপরও মা সন্তানের আশা ছাড়ে না। আমার নবী বলেছে, উম্মতরা রে যতই ইবাদত করো, যতই আমাকে ভালোবাসো, যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও, মসজিদ বানাও, মক্কা বানাও, মদিনা বানাও, তুমি যতই ঈদে মিলাদুন্নবী করো না কেন গো, যদি এ মারে কষ্ট দাও আমি নবীর শাফায়াত নসিব হবে না।
কোন মা, যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যায়, কোন মা জীবন দিছে। আমার জানা ঘটনা, আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? একটা গরিবের মেয়ে, বাচ্চা হবে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু পয়সা নাই, গরিব মানুষ তো, চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। 3 দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন, এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কানতেছে আর বলতেছে, হে আমার মহল্লাবাসী মুসল্লিরা, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি, আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন, কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায় আল্লাহর রাস্তায় সাহায্য চায়, এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায়। কিন্তু কই, কেউ দিল না, কেউ কিছু কইলো না। মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম, আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো, গরিব মানুষ, এরকম বিপদ, জীবন মরণ সমস্যা, আপনারা তারে কিছু সাহায্য দিলেন না, আর কিছু না দিলেন, একটা মুখের কথা দিয়া ও সান্ত্বনা দিতেন, তাও করলেন না। এক মুরব্বী দাঁড়ায়া কয়, হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে? আচ্ছা বলুন, যত যত রোজগারই আপনি করছেন, কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন? পারবেন নিতে? কিভাবে নিবেন? কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায়, এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে? আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই, সাইড পকেট দেই, আবার কেউ কেউ এদিক দাও দেয়, তাই না? টাকা পয়সা নিবার লাগে, রাখবার লাগে। কোন তো কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি, তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে? কিচ্ছু নিতে পারবেন না। মুরব্বী কয়, কার জন্য কে রোজগার করে, কার রোজগার কে কারে দেয়? আমি বললাম, ঠিক আছে, অসহায় মানুষ হাত বাড়া দিলেন না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম, এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু, আমি ইমাম সাহেব, কেউ আমার লগে যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে এশারের আদানের আগ পর্যন্ত প্রায় 30 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম, যাও দিয়ে আসো, বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে, টাকার জন্য মরবে না, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই মরে যাক, কোনো আপত্তি নাই, আমি ইমাম সাহেব দেখব। এই টাকার চাউলগুলি পায় তারা যে খুশি, সকাল বেড়াই সরকারি হসপিটালে পাঠাইছে। আমি মক্তব ছুরি দিয়া গেলাম দেখার জন্য, কারণ মক্তব ছুরি দিয়া না গেলে তো হ্যাঁ বুঝেন না কি কইব, হুজুর রাখছি এইটা করতো, কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ। অথচ হুজুররা নাইবে নবী, একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এরপর কতে 40 দিনের জন্য কবরের আজাব বন্ধ হয়ে যায়। হেরারে কইতে বড় সহজ, এগুলি আর কই না। তবু গেলাম, যাতে সুযোগ না পাই করার জন্য মক্ত ছুরি দিয়ে গেলাম। যাই দেখি ডাক্তার খাড়া রয়েছে, গার্জিয়ান খাড়া রয়েছে। ডাক্তার সাহেব কি ব্যাপার? হুজুর যেই সময় রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত বাঁচানো যাবে না, কি করব? এখন কিছু করার নাই, তবে চেষ্টা করে দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন আপনারা কি করেন, কোনটা কি করব? ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন, ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাসায় দেন, বাচ্চা আল্লাহ দিবনে। এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল, জ্ঞানটা ফিরে, চোখটা খুলা চাইছে। কি বলল? আমার বাচ্চা মাইরা লাইব? চোখের পানি ছেড়ে, দুইটা ঠুট নড়ে, কথা বলতে পারে না, কাঁদতেছে। ডাক্তার বলেন, কি যেন বলবেন মহিলাটা শুনি, মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট সুরে বলে, ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি ডাক্তার হতে পারতেন? ডাক্তারও মা ভক্ত ছিল, ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে, না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে। ডাক্তার গো, তোমার মায়ের মতো আমি 10টা মাস কষ্ট করেছি। ডাক্তার তোমার দুইটা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। আমার নবী বলেন, উম্মতে না রে, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, মক্কা মদিনার ইমাম হতে পারো গো, এই মায়ের কলিজায় যদি আঘাত দাও আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না।
আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবী কি বলতেছে? তোমরা মা বাবার খেদমত করো, মার পায়ে নিজে তোমার জান্নাত। দুঃখিনী মা কাঁদতেছে, ডাক্তার বলেন ঠিক আছে চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো, একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কাঁদে, আমরা খুশি বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা হলো ঠিক ছেলে হয়েছে। ডাক্তার দরজাটা খুলে দুইটা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার বলেন গার্জিয়ান আপনারা কারা, কে কে আছেন, কি খবর? ডাক্তার বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাঁচবে না। গার্জিয়ানেরা কান্দে, ডাক্তার ছেলে দিয়ে কি করব, ছেলের মা যদি না বাঁচে। ছেলেটার জমিনে পড়ে ওয়া ওয়া করে কান্দে, ছেলেটারে কেউ কোলে নেয় না, কেউ ধরে না, সকলেই সকলেই খালি মহিলাটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে, কথা বলতে পারে না, শেষ মুহূর্ত কিছুক্ষণের মধ্যে মরে যাবে। ইশারা করে বুঝাইতেছে, মা আমার সন্তানটা কুলে লও না গো মা, তোমরা যদি কুলে না নাও দাও আমার বাবা আমার বুকে উঠাইয়া দাও। কিছুক্ষণের জন্য যদি বাবারে বুকে নিয়ে মরতে পারি আমি মায়ের সকল স্বাদ মিঠা যাবে। কিন্তু কথা তো বুঝাইতে পারে না, কেউ বুঝতেও পারে না। অবশেষে দেখলাম মহিলাটা নিজেই গায়ের জোরে ধাক্কাইতেছে, দুইটা হাত বাচ্চার দিকে নিতে, একটা ধাক্কা দিলে সামান্য টুকু সামনে বাড়ে, এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি হাত, মার কলিজা যেন ঠান্ডা, একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো। বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে দুঃখিনী মা বিদায় হইয়া